হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে সকলে সকলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। গতকালকে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা আমার কিছু শারীরিক অসুস্থতার কারণের জন্য নেওয়া সম্ভব হয়নি। যেহেতু এই সময় একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমের থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, যে কারণের জন্য এই সময় সকলেরই একটু ওয়েদার চেঞ্জের কারণে সমস্যা হয়, তো সকলকে বলবো সকলে সাবধানতা অবলম্বন করো যাতে এরকম ধরনের সমস্যা না হয়, এতে কিন্তু সকলেরই প্রিপারেশনে সমস্যা হয়ে যাবে। সেই জন্য বলবো সকলে সুস্থ থাকো এবং নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে তবেই কিন্তু সমস্ত কাজ করবে। এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে বিজ্ঞানের সাফল্য ব্যাচের প্রতিদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল 9টায় কিন্তু আমাদের রেগুলারলি ক্লাস চলছে। এখানে কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদের জেনারেল সায়েন্স পড়ানো হচ্ছে। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তো ঠিকই আছে, তোমরা পারলে তোমাদের আরো যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে যারা এখনো পর্যন্ত এই ব্যাচটা সম্বন্ধে অবগত নয়, তাদের সকলকে অবগত করো এবং তাদের সকলকে বলো যাতে এখানে এসে ক্লাসটা করে। তোমরা যেভাবে উপকৃত হচ্ছ সেইভাবে কিন্তু অন্যকেও উপকার করো, কারণ উপকার উপকারের মাধ্যমেই কিন্তু শোধ করা যায়। এর পাশাপাশি বলবো যে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত থাকতে চাইছো বা কোনো তোমাদের ডাউট আছে, সমস্যা আছে, সেইগুলোর জন্য তোমাদের বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো এবং এর মাধ্যমেই কিন্তু তোমরা সমস্ত কিছুর সমাধান করতে পারবে। সেই জন্য বলবো ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপ কিংবা ডিজিটাল পড়াশোনা একাডেমি, তার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু সকলে যুক্ত থেকো। এবং যারা পিডিএফ চাইছো তাদেরকে আরো একটা কথা আজকেও বলে রাখছি, পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্টই পাওয়া যাবে, কিন্তু সেই পিডিএফটা আনলক করার জন্য তোমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে সকাল 9টায় ক্লাস আপলোড হচ্ছে, এখান থেকে শুরু করে আগামীকাল সকাল 9টা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যদি ওই ক্লাসে 1K ভিউজ হয় এবং তারই সঙ্গে যদি 100 লাইক হয় তাহলে পারে পিডিএফ পাবে। অথবা যবে আজকে থেকে 14 দিন, এই 14 দিন সময়ের মধ্যে যদি 5K ভিউজ এবং 300 যদি লাইক আসে সেই ক্লাসটার পিডিএফ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো তোমরা ক্লাস করছো সেই সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিউজটা বাড়ে এবং তার সঙ্গে লাইকটা অবশ্যই আসবে। সেই জন্য বলবো ক্লাসগুলোকে শেয়ার করো এবং যারা ক্লাস দেখছো প্রত্যেকে লাইক করো, তাহলে পরে কিন্তু খুব শীঘ্রই তোমরা তোমাদের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আজকে আমাদের এই বিজ্ঞানের সাফল্য ব্যাচে 15তম ক্লাস, আর এই ক্লাসে আমরা যে অধ্যায়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন। তো প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকটার উপর থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং বিগত দিনে যে ক্লাসগুলো করা হয়েছে সেগুলো তোমরা আই বটন থেকে পেয়ে যাবে এবং সেই ক্লাসগুলো কিন্তু করতে থাকো যারা নতুন রয়েছে। হরমোন, এই হরমোনটা যে কোনো উদ্ভিদ হোক বা প্রাণী প্রত্যেকের শরীরেই একটি গুরুত্বপূর্ণ বিষয়। হরমোনকে তোমরা জেনে থাকবে রাসায়নিক বাহক বলা হয় বা রাসায়নিক বার্তা বাহক বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। যেমন মেসেজের মাধ্যমে একজনের থেকে আরেকজনের কাছে কি বার্তা আসে, ঠিক তেমনি প্রত্যেকটা হরমোন উদ্ভিদ শরীর হোক বা প্রাণী শরীর হোক প্রত্যেকটা হরমোনই ঠিক সেই রকম ভাবে রাসায়নিক বার্তা পরিবহন করে নিয়ে আসে। কোন হরমোন যেমন তোমরা পরিচিত ইনসুলিন হরমোন, সেই হরমোনটা কি কাজ করে, গ্লুকোজ পরিমাণ কমাতে সাহায্য করে। এবার শরীরের মধ্যে যদি হঠাৎ করে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের মস্তিষ্ক থেকে পিটুইটারি গ্রন্থি মেসেজ সেন্ড করবে যে ইনসুলিন হরমোন যেটা কোথা থেকে খরিত হয়, প্যানক্যারিটিক্স থেকে সঞ্চিত হয় বা অগ্নাশয় থেকে খরিত হয়। অগ্নাশয় বা প্যানক্যারাস থেকে ইনসুলিন হরমোন খরিত হয় পিটুইটারি গ্ল্যান্ড অগ্নাশয় বা প্যানক্যারাসকে নির্দেশ দেবে কি ইনসুলিন হরমোনটাকে খরণ করার জন্য। তখন ইনসুলিন হরমোন খরিত হবে এবং সে কি করবে, গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে দেবে। তাহলে এই যে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক বার্তা পরিবহন করছে এ করছে হরমোন করছে, এই জন্য একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। তো হরমোন বেসিক্যালি এই ধরনের কিছু অর্গানিক পদার্থ দিয়ে তৈরি হয় হরমোন।
তো প্রাণী হরমোন যেদিন ডিসকাশন করব সেদিনকে আরো অনেক কিছু এই সমস্ত রিলেটেড বিষয়গুলো আলোচনা করব। আজকের টপিক আমাদের প্ল্যান্ট হরমোন, কারণ এই মুহূর্তে আমরা উদ্ভিদবিদ্যা পড়ছি তাই জন্য প্ল্যান্ট হরমোন আজকে আমাদের ক্লাস। তো প্ল্যান্ট হরমোনের মতে এই প্ল্যান্ট হরমোন এটি প্রধান কাজ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে। মানুষের ক্ষেত্রে বৃদ্ধি বিকাশ ছাড়াও আরো বেশ কিছু জিনিস নিয়ন্ত্রণ করে আর কি প্রাণীদের ক্ষেত্রে হরমোন, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বেসিক্যালি বৃদ্ধি এবং বিকাশ এই দুটো বিষয় নিয়ন্ত্রণ করে উদ্ভিদ হরমোন। নেক্সট বলছে এগুলো প্রধানত জৈব যৌগ, আগেই বললাম অর্গানিক সাবস্টেন্স নিয়ে কিন্তু একটা হরমোন তৈরি হয়। এদের যে গঠনগুলো আছে, কেমিক্যাল স্ট্রাকচার আছে, যেগুলো তোমাদের জানার প্রয়োজন নেই, এগুলো আমরা যখন এমএসসি পড়ছিলাম কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তখন আমাদেরকে কি করতে হয়েছিল ওই সমস্ত স্ট্রাকচার গুলো স্টাডি করতে হয়েছিল। তোমাদের ক্ষেত্রে সেই সমস্ত স্টাডি করার প্রয়োজন নেই, কিন্তু এটা জেনে রাখবে যে হরমোন গুলো প্রধানত হচ্ছে কি অজৈব যৌগ, সরি জৈব যৌগ নিয়ে, অর্থাৎ অর্গানিক যৌগ নিয়ে সেগুলো কিন্তু তৈরি। অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদ হরমোন হোক বা প্রাণী হরমোন হোক, প্রত্যেকেই কিন্তু আদর্শ রূপে এক একটা অর্গানিক কম্পাউন্ড। নেক্সট বলছে মোট বর্তমানে সাতখানা উদ্ভিদ হরমোনের সন্ধান করা গেছে, অর্থাৎ যতগুলো হরমোন আছে উদ্ভিদের তার মধ্যে মোট সাতখানা হরমোন আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। এই সাতখানা হরমোনের মধ্যে পাঁচখানা হচ্ছে প্রাথমিক হরমোন, পাঁচখানা হচ্ছে একদম প্রাথমিক হরমোন, আর দুখানা আছে তাদেরকে বলা হয় গৌণ হরমোন। এছাড়াও আমরা দেখব কিছু কৃত্রিম হরমোন আছে, কিছু প্রাকৃতিক হরমোন আছে। তো পাঁচখানা, আজকের ক্লাসে আমরা এই পাঁচখানা প্রাথমিক হরমোন পড়ব, সেই হরমোন গুলোর রিলেটেড বিভিন্ন তাদের কাজগুলো দেখব, কে আবিষ্কার করেছে দেখব এবং কি কাজ করে সেই বিষয়গুলো দেখব। একই রকম ভাবে যে গৌণ হরমোন দুটো রয়েছে তার কাজগুলো কি আছে সেগুলো দেখব, তারই সঙ্গে কিছু কৃত্রিম হরমোন সম্বন্ধেও আমরা দেখে নেব আজকের ক্লাসে। তো এই যে উদ্ভিদের যে প্রাথমিক হরমোন গুলো রয়েছে, এই প্রাথমিক হরমোন গুলোকে মধ্যে আমরা কটা দেখলাম, পাঁচটা ভাগে ভাগ করা যায়। তো এই পাঁচটা প্রাথমিক হরমোনের মধ্যে প্রথম যে হরমোনটা রয়েছে সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। তো অক্সিন হরমোন কি কাজ করে কি বৃত্তান্ত নিয়ে আমরা পরে আসছি, তার রাসায়নিক নাম কি, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রথমে আমরা দেখছি যে পাঁচটা প্রাকৃতিক প্রাথমিক হরমোনের মধ্যে প্রথম যে হরমোনটা রয়েছে সেটি হচ্ছে অক্সিন। নেক্সট যেটা আসছে সেটার নাম হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন এটা আরো এক ধরনের প্রাথমিক হরমোন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিন এটি আরো একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক হরমোন। নেক্সট যে হরমোনটা আসছে সেই হরমোনটার নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন এটাও আরো একটা গুরুত্বপূর্ণ হরমোন। একই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক হরমোন যেটা রয়েছে সেটা অ্যাবসিসিক অ্যাসিড। এই পাঁচটা প্রাথমিক হরমোন, প্রত্যেকটা হরমোনের আমরা কাজ ডিটেলসে পড়ব এবং তার সঙ্গে রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলো আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি গৌণ হরমোন। আমরা দেখেছি দুখানা গৌণ হরমোন রয়েছে, সেই দুখানা গৌণ হরমোন কি কি রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটার নাম ক্রোমেটিন। ক্রোমেটিন এটি একটি গৌণ হরমোন। একই সঙ্গে আরো একটা রয়েছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন এবং ক্রোমেটিন এগুলো হচ্ছে কিন্তু গৌণ হরমোন। পরীক্ষায় কোশ্চেন আছে নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি গৌণ হরমোন বা সেকেন্ডারি হরমোন, এরকম বলে অপশন দিয়ে দেবে চারটে। সেই চারটে অপশনে থাকলো জিব্বেরেলিন, ইথিলিন, ক্রোমেটিন অ্যান্ড দিয়ে দিল অক্সিন। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তরটা বের করতে হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমেটিন। একই রকম ভাবে উল্টো কোশ্চেনটাও হতে পারে যে নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি বা কোনগুলি প্রাথমিক হরমোন। তিনটে আর একটা, তিনটে দিতে পারে বা দুটো দিতে দিল প্রাথমিক হরমোন, একটা দিয়ে দিল গৌণ হরমোন আর নিচে একটা অপশনে দিয়ে দিল যে এ বি দুটোই। বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে স্টেটমেন্ট বেসিক কোশ্চেন, কিন্তু এইভাবে দেখা যায় কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে করে। তো এবার আমরা দেখে নেব প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অক্সিন হরমোন সম্বন্ধে। তো এই অক্সিন হরমোন এটার যে রাসায়নিক নাম, খুব ইম্পর্টেন্ট রাসায়নিক নাম, কারণ রাসায়নিক নাম মুখস্থ রাখতেই হবে, এটা পরীক্ষায় কোশ্চেন আসে সেই জন্য পড়তে হবে। তো রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড, বা অনেক জায়গায় লেখা থাকে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তার অরিজিনাল রাসায়নিক নাম বলতে হলে ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড।
অনেক ক্ষেত্রে যদি অপশনে থাকে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অনেক সময় সংকেত হিসাবে দিয়ে দেয় আইএএ আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড অপশনে যাই থাকুক না কেন সেটা হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম। অনেক সময় কিন্তু সংক্ষিপ্ত নাম হিসাবে আইএএ এই ফরম্যাটেও দেয়া থাকে, সেই জন্য পাশে কিন্তু লিখে দিলাম আইএএ। নেক্সট আসছে, এটা যিনি আবিষ্কার করেন অক্সিন হরমোন সেটি হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন তিনি এই অক্সিন হরমোন আবিষ্কার করেছিলেন। নেক্সট আসছে, এই হরমোনটাকে প্রথম খুঁজে পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীর মূত্রে, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর যে মূত্র সেই মূত্রের মধ্যে কিন্তু প্রথম এই অক্সিন হরমোন খুঁজে পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি অক্সিন হরমোনটা কি? উদ্ভিদ হরমোন। পরীক্ষায় কিন্তু এইটা কিন্তু এটার ওপর থেকে কিন্তু একটা কোশ্চেন আসে পরীক্ষায়, এইভাবে কোশ্চেনটা করতে পারে। আমার এক্সাক্ট মনে নেই কোশ্চেনটা, তবে আমি বলছি এই ধরনের কোশ্চেন হতে পারে যে এমন একটি হরমোনের নাম বলো যে হরমোনটি স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া গিয়েছিল কিন্তু আসলে সেটি একটি উদ্ভিদ হরমোন, তাহলে সেটা অক্সিন হরমোন। এবার প্রশ্ন হতে পারে কি করে প্রাণী দেহে এটা গেল, প্রাণীর মূত্রে কেন আমরা পেলাম? তার কারণটা হচ্ছে আমরা যারা প্রাণীরা রয়েছি বা যে সমস্ত প্রাণী রয়েছে যারা সরাসরি কি করছে, শাকাহারী প্রাণী যারা সরাসরি উদ্ভিজকে খাদ্য হিসাবে গ্রহণ করছে তাদের দেহে কি উদ্ভিদের মধ্যে তো অক্সিন হরমোন রয়েছে। তো এই অক্সিন হরমোন কি করছে, শাকাহারী প্রাণীরা যখন খাচ্ছে তখন তার শরীরে চলে আসছে ওই উদ্ভিদের অংশের মাধ্যমে। এবার সেটা যেহেতু তার দেহে কোনো কাজে লাগে না প্রাণীর দেহে, সেই জন্য কি হবে সেটা মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাবে বর্জ্য পদার্থ হিসাবে। তো রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ হিসাবে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে, তাই জন্য স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া গেছিল অক্সিনকে। অক্সিন হরমোন কি হচ্ছে, প্রাণীর দেহে যদি আসে সেটা ভাঙছে না, সেটা ওই অবস্থায় থেকে যাচ্ছে কারণ প্রাণী দেহে তো তার কোনো কাজে লাগে না। এইরকম ভাবে কিন্তু প্রচুর সংখ্যক কেমিক্যাল ফার্টিলাইজার থেকে শুরু করে ইনসেকটিসাইড, যে সমস্ত জিনিসগুলো কিন্তু উদ্ভিদে ব্যবহার করা হয় সেই সমস্ত ইনসেকটিসাইডও কিন্তু প্রাণী দেহে চলে আসছে, কারণ সেই সমস্ত ইনসেকটিসাইড কিন্তু উদ্ভিদের দেহে যেমন কাজ করছে রোগ পোকা নিয়ন্ত্রণ করছে, সেই সঙ্গে কিন্তু যার অবশিষ্ট অংশ যেটুকু থেকে যাচ্ছে তারা কি হচ্ছে ওই সবজিটা যখন আমরা খাচ্ছি তখন কিন্তু আমাদের দেহে চলে আসছে। এর ফলে কি হবে, আমরাও কিন্তু ওই যে ইনসেকটিসাইডটা যেমন পোকাগুলোকে মারছে ঠিক একই রকম ভাবে আমাদের শরীরের ভিতরেও কিন্তু ইনসেকটিসাইড ওইভাবেই কাজ করবে। সেই জন্যে আমরা দেখতে পাচ্ছি কি বিষয়টা, যে সবজি এই জন্য বলছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাও, কারণ অতিরিক্ত ইনসেকটিসাইড আমাদের শরীরে আসবে না। নেক্সট আমরা দেখে নেবো যে পয়েন্টটা, সেই পয়েন্টটা বলছে উদ্ভিদের দেহের কাণ্ড এবং মূলের অগ্রভাগে উৎপন্ন হয়, অর্থাৎ এই যে অক্সিন হরমোনটা এটা উদ্ভিদ দেহের কাণ্ড এবং মূলের অগ্রভাগে উৎপন্ন হয়, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা যেমন থাকে কোথায় অগ্রভাগে, ঠিক একই রকম ভাবে উদ্ভিদ দেহের কাণ্ড এবং মূলের অগ্রভাগে উৎপন্ন হচ্ছে কি হরমোন, সেটার নাম অক্সিন হরমোন। নেক্সট বলছে এটি এই হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এই অক্সিন হরমোন কি করছে, উদ্ভিদের কোষ বিভাজন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে সাহায্য করছে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে অক্সিন হরমোনকে আমরা বলতে পারি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটি হরমোন, যে কিনা কোষ বিভাজনে সাহায্য করছে। আর আমরা জানি কোষ বিভাজনেরই একটা কাজ কি, বৃদ্ধিতে সাহায্য করা। তাই কোষ বিভাজন যখন হবে তখন বৃদ্ধি হবে, তাই জন্য এটা কোষ বিভাজনে সাহায্য করে যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে। অ্যান্ড নেক্সট বলছে এটি উদ্ভিদের অকালে ফুল এবং ফল ঝরা রোধ করে। আমরা দেখেছি কোথায় দেখি, যখন ঠিক আমের মুকুল আসে, আসছে আমের বোল যেটাকে বলি, আমের বোল এলো তারপর কিছু গুটি ধরছে, আমরা দেখছি আমের যে মুকুল বা বোল ওটাই তো হচ্ছে আম গাছের ফুল, দেখা যায় সেই ফুল ঝরে পড়ে যাচ্ছে কিছু কিছু গাছে। আবার কিছু কিছু গাছে দেখা যাচ্ছে ছোট ছোট আম হওয়ার পর সেই আমগুলো ঝরে পড়ে যাচ্ছে, অর্থাৎ ফুল এবং ফল ঝরে যাচ্ছে। একই সমস্যা আমরা লেবু গাছে দেখতে পাই, লেবু গাছে ফুল ঝরে যায় ফল ঝরে যায়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো প্রধানত হয় অক্সিন হরমোনের ঘাটতির কারণে। তাই উদ্ভিদের ফুল এবং ফলের অকালে ঝরে যাওয়া এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে উদ্ভিদের অক্সিন হরমোনের প্রয়োজন হয়। এবার কথা হচ্ছে অক্সিন হরমোন তো উদ্ভিদের দেহে তৈরি হয়, কারণ হরমোন এমন একটা পদার্থ যেটা প্রাণী দেহের মধ্যে তৈরি হবে, জীব দেহের মধ্যে তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে
বেশ কিছু হরমোন আছে যেগুলোকে আমরা কৃত্রিম ভাবে তৈরি করতে পারি, তার মধ্যে অক্সিন হরমোনের বেশ কিছু কম্পোজিশন আছে যেগুলোকে আমরা কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতে তৈরি করেছি, সেই সমস্ত হরমোনগুলো ওই গাছের ওপর প্রয়োগ করা হয়, স্প্রে করে দেওয়া হয়। তার ফলে কি হবে, উদ্ভিদের ওই অকাল ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া রোধ হবে। এবং দেখো ওই জন্য কি করে, ওই আম গাছ যারা বাগান কেনে বা বাগান পরিচর্যা করে তারা কি করছে, একটা ওষুধ গাছের মধ্যে স্প্রে করছে আমরা দেখি। তো ওই ওষুধটা আসলে কি, অক্সিন হরমোন, কৃত্রিম অক্সিন হরমোন, সেটা কিন্তু প্রয়োগ করা হয়। এখন শীতকাল পড়েছে, তোমরা অনেকে নার্সারিতে যাবে, নার্সারিতে গেলে দেখতে পাবে যে গাছের যে ফুল গাছগুলো, সেই ফুল গাছগুলোর কলম করার জন্য এক ধরনের সাদা পাউডার ইউজ করা হচ্ছে। তো ওই সাদা যে পাউডারটা ইউজ করা হচ্ছে সেটাও একটা অক্সিন হরমোন। সেই হরমোনটা দিয়ে কি করা হয়, উদ্ভিদের যাতে তাড়াতাড়ি মূল গজায় সেই জন্য কি করা হয়, ওই অক্সিন হরমোনটা দেওয়া হয়। তাতে কি হবে, উদ্ভিদ তাড়াতাড়ি মূল গজিয়ে উঠবে। এই হচ্ছে কিন্তু অক্সিন হরমোন। আর এইগুলো যেগুলো আমরা ইউজ করি, মানুষ ব্যবহার করি, সেগুলো হচ্ছে ম্যানমেড, অর্থাৎ সেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হরমোন। তো অক্সিন হরমোনকে আমরা দুটো ভাগে দেখতে পাবো। একটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন, যেটা উদ্ভিদ দেহে ইনবিল্ট থেকে যায়। আর আরেকটা হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন, যেটাকে মানুষ প্রদান করে। যেমন তুমি একটা মোবাইল ফোন কিনলে, সেই মোবাইল ফোনটা কিনলে পরে দেখবে যে ওই কোম্পানির বেশ কিছু নিজস্ব অ্যাপ্লিকেশন মোবাইলের মধ্যে প্রি ইনস্টল আছে, সেইগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন ভাবতে পারো। আর কৃত্রিম অক্সিন হরমোন, তোমার কাজের সুবিধার্থে তুমি বেশ কিছু অ্যাপ্লিকেশন কি করছো, ডাউনলোড করে নিচ্ছ। তো যখন সেই অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করে নিচ্ছ, সেগুলোকে মনে করো কৃত্রিম অক্সিন হরমোন, যেগুলোকে আলাদাভাবে ডাউনলোড করা হচ্ছে, থার্ড পার্টি অ্যাপ, যেগুলোকে আমরা বলে থাকি থার্ড পার্টি অ্যাপ। ঠিক সেরকমই মানে কোম্পানি প্রদত্ত যে অ্যাপস গুলো এসেছে, সেইগুলো যখন আমাদের চাহিদা পূরণ করতে পারছে না, তখন আমরা আর কিছু বেশ কিছু অ্যাপস কি ডাউনলোড করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে প্রাকৃতিক অক্সিন হরমোন, এটা ইনবিল্ট উদ্ভিদের মধ্যে থাকে। যদি তাদের কোনো খামতি দেখা যায়, তাদের দ্বারা যখন কাজ সম্পন্ন হচ্ছে না, তখন আমাদের বেশ কিছু কৃত্রিম হরমোন অ্যাপ্লাই করতে হয়। তো এরকম প্রাকৃতিক অক্সিন হরমোনের উদাহরণ রয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে একটা প্রাকৃতিক অক্সিন হরমোন, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিন হরমোন। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা আগেই লিখে দিয়েছিলাম যে IAA, যেটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, এরকম ভাবে কিন্তু নামগুলো উল্লেখ করে দেয়, দিয়ে বলে কোনটা প্রাকৃতিক হরমোন কোনটা কৃত্রিম হরমোন আইডেন্টিফাই করতে দেয়। একই রকম ভাবে আমরা যদি দেখে নিই কৃত্রিম অক্সিন হরমোন, তার মধ্যে রয়েছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কিন্তু একটা কৃত্রিম অক্সিন হরমোন। তারপর আছে 2,4-ডাইক্লোরোডাইফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোডাইফিনাইল অ্যাসিটিক অ্যাসিড এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু কৃত্রিম অক্সিন হরমোনের উদাহরণ। তাহলে প্রাকৃতিক অক্সিন হরমোন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক অক্সিন হরমোন। আর ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোডাইফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এগুলো প্রত্যেকেই কিন্তু কৃত্রিম অক্সিন হরমোন। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি সাইটোকাইনিন হরমোনে। সাইটোকাইনিন হরমোন, এটি যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে মিলার। মিলার নামক একজন বিজ্ঞানী, তিনি সাইটোকাইনিন হরমোনটি আবিষ্কার করেন। এই হরমোনটি কোষ বিভাজনের সময় অক্সিন হরমোনকে সাহায্য করে। অর্থাৎ অক্সিন হরমোনের কাজ দেখেছি কোষ বিভাজন করা, তাই কোষ বিভাজন যখন অক্সিন হরমোন করে, তখন এই অক্সিন হরমোনকে সাহায্য করার কাজটা করে সাইটোকাইনিন হরমোন। এই হরমোন উদ্ভিদের মিউটেশন পদ্ধতিতে বাধা দেয়। অর্থাৎ মিউটেশন একটা পদ্ধতি রয়েছে, সেই মিউটেশন পদ্ধতিটাই বাধা সৃষ্টি করে কে, সাইটোকাইনিন হরমোনটা। নেক্সট আসছে আমাদের জিব্বেরেলিন হরমোন। এই জিব্বেরেলিন হরমোন, প্রায় 100 খানা জিব্বেরেলিন হরমোনের একটা গ্রুপ রয়েছে, যেই গ্রুপটাকে আমরা বলে থাকি জিব্বেরেলিন হরমোন হিসেবে চিনি। অর্থাৎ প্রায় 100 খানা হরমোন রয়েছে এই জিব্বেরেলিনের মধ্যে, তার একটা গ্রুপ, 100 খানা হরমোনের যে গ্রুপ, সেটাকে আমরা জিব্বেরেলিন হরমোন হিসাবে চিনি। এবং এই হরমোনগুলোকে এইভাবে নাম করা হয়, GA1, GA2, GA1, GA2, GA3, এইভাবে নামকরণ করা হয়। আর জিব্বেরেলিন, যেটা আমরা বলছি যে জিব্বেরেলিন হরমোন, সাধারণত জিব্বেরেলিন হরমোন হিসাবে আমরা যেটাকে চিনি, সেটা GA3 হিসাবে যেটাকে ডিনোট করা হয়, সেটাকে আমরা জিব্বেরেলিন হিসাবে কিন্তু চিনে থাকি। এই জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নম্বর রাসায়নিক নাম, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের GA3 যে হরমোনটা, সেই GA3-র রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, এই জন্য এটাকে জিব্বেরেলিন হরমোন বলি, সংক্ষেপে জিব্বেরেলিন বলছি। তো এটার রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, সেটা হচ্ছে GA3।
নেক্সট বলছে এটা আবিষ্কার যিনি করছেন তার নাম কুনসোবো। কুনসোবো নামক বিজ্ঞানী তিনি এই জিব্রেলিন হরমোন আবিষ্কার করেন। এই হরমোন কি করে? উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। দেখবে কিছু কিছু উদ্ভিদ আছে হঠাৎ প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে, ওর অন্য দৈর্ঘ্য প্রস্থে কোনো দিকে বৃদ্ধি হচ্ছে না, ও হচ্ছে একেবারে লম্বা হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে ওই সমস্ত উদ্ভিদের মধ্যে প্রচুর মাত্রায় জিব্রেলিন হরমোনের পরিমাণ বেশি রয়েছে। সেই কারণে কি হচ্ছে, ওই হরমোন কি করছে, উদ্ভিদটার বৃদ্ধিতে সাহায্য করছে। এই জন্য হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় কে, জিব্রেলিন হরমোন। তখন কি করা হয়, ওই গাছগুলো ডগা থেকে কেটে দেওয়া হয়, যার ফলে তার বৃদ্ধিটা নিয়ন্ত্রণে আসে যায়। এই হরমোন বীজের সুপ্ত অবস্থা ভেঙে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কোশ্চেন হয় যে এই হরমোন কি করছে, বীজের সুপ্ত অবস্থা ভেঙে অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। অর্থাৎ একটা বীজ যখন তুমি নিয়ে আসছো, সেই বীজটা থেকে অঙ্কুর বেরোয়নি, বীজটাকে যখন আমরা জলের মধ্যে বোড়াচ্ছি, তখন বীজের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে জল ওই বীজের ভিতর প্রবেশ করে। এবার বীজের ভিতর যখন জল প্রবেশ করে, তখন কি হয়, বীজ কি হয়, হঠাৎ করে ঘুম ভেঙে ওঠে। এবার বীজের কি কাজ, বীজের কাজ হচ্ছে বীজ থেকে নতুন গাছকে তৈরি করা। অর্থাৎ সেই পদ্ধতিটাই হচ্ছে অঙ্কুরোদ্গম পদ্ধতি। আর এই অঙ্কুরোদ্গম পদ্ধতিটার জন্য কিন্তু জিব্রেলিন হরমোন সাহায্য করে। পরীক্ষায় যদি এরম কোশ্চেন আসে যে একটা উদ্ভিদের বীজের মধ্যে কোন হরমোন উপস্থিত থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যে উত্তরটা আমাদের সঠিক হবে, সেই উত্তরটা কিন্তু হয়ে যাবে জিব্রেলিন হরমোন। কারণ জিব্রেলিন হরমোন উদ্ভিদের যেহেতু বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করছে, তাই বীজের মধ্যে অবশ্যই কিন্তু জিব্রেলিন হরমোন উপস্থিত থাকবে। এটি উদ্ভিদের ফুল সৃষ্টিতে সাহায্য করে। এই হরমোন কিন্তু উদ্ভিদের ফুল যে ফুটবে, সেই ফুল ফোটাতে সাহায্য করে কিন্তু জিব্রেলিন হরমোন। নেক্সট আসছে ইথিলিন হরমোন। ইথিলিন হরমোন যিনি আবিষ্কার করছেন তার নাম হচ্ছে বার্গ। বার্গ হচ্ছে এই ইথিলিন হরমোন আবিষ্কার করেন। এটি একমাত্র হরমোন যাকে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। পরীক্ষায় বহু পরীক্ষায় আসা কোশ্চেন যে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি গ্যাসীয় হরমোন, পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষায় দেখতে পাওয়া যায়। তো সেটার উত্তর হবে কিন্তু ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা হরমোন যেটা কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। এই ইথিলিন হরমোন যেটা প্রাকৃতিক ভাবে ফল পাকাতে সাহায্য করে, অর্থাৎ গাছের মধ্যে যে ফল পেকে গেল, একটা কাঁচা ফল থেকে ফলটা পেকে গেল হঠাৎ করে, এই যে ফল পাকানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সাহায্য করছে যে হরমোনটা, সেই হরমোনটার নাম হচ্ছে কিন্তু ইথিলিন। অর্থাৎ প্রাকৃতিক ভাবে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোন। নেক্সট যেটা কৃত্রিম ভাবে ফল পাকাতে যিনি সাহায্য করে সেটা হচ্ছে অ্যাসিটিলিন হরমোন। মানে অ্যাসিটিলিন নামক একটা পদার্থ, রাসায়নিক পদার্থ, সে কি করে, কৃত্রিম ভাবে ফল পাকাতে সাহায্য করে। তাহলে প্রাকৃতিক ভাবে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, আর কৃত্রিম ভাবে ফল পাকাতে সাহায্য করে অ্যাসিটিলিন। আগে আমরা দেখতাম বা এখনো আছে দোকানে কার্বাইড বলে একটা পদার্থ কিনতে পাওয়া যায়, যেটার মাধ্যমে কি হয়, ফল পাকায়। সেটা নিয়ে এসে কি করতে হয়, কাঁচা ফল নিয়ে তার মধ্যে ওই সলিড আকারে পাওয়া যায় সেগুলোকে দিয়ে দেওয়া হয়, দিয়ে ফলটাকে চাপা দিয়ে দুদিন তিন দিন রেখে দিতে হয়, তারপর দেখা যায় সেটা পেকে গেল। ওই যে কার্বাইড যে পদার্থটা, ওই পদার্থটা থেকে অ্যাকচুয়ালি অ্যাসিটিলিন গ্যাস নির্গত হয়, যে অ্যাসিটিলিন ওই ফলটাকে পাকিয়ে দিতে সাহায্য করে। তাই কৃত্রিম ভাবে ফল পাকাতে যে সাহায্য করে সেটা হচ্ছে কি, অ্যাসিটিলিন। আর প্রাকৃতিক ভাবে যে ফল পাকাতে সাহায্য করে, যেটা অটোমেটিক ওটা উদ্ভিদের মধ্যেই থাকে, সেটা হচ্ছে ইথিলিন। নেক্সট আসছে আমাদের যেটা, এই ইথিলিন হরমোন সেটা উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াতেও কিন্তু সাহায্য করে। গ্যাসীয় হরমোন, অবভিয়াসলি এটা উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট যে হরমোনটা আছে সেটা অ্যাবসিসিক অ্যাসিড। তো অ্যাবসিসিক অ্যাসিড এটা আরো একটা উদ্ভিদ হরমোন। এই হরমোন যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে অ্যাডিকট। অ্যাডিকট নামক বিজ্ঞানী তিনি এই অ্যাবসিসিক হরমোন, এই হরমোনটা কিন্তু আবিষ্কার করছেন। এবার এই হরমোনকে বলা হয় অ্যান্টি গ্রোথ হরমোন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন হরমোনকে উদ্ভিদের অ্যান্টি গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন বলা হয় কোনটাকে, অক্সিনকে। অক্সিন হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, লম্বায় বৃদ্ধিতে কে সাহায্য করে, জিব্রেলিন। এবার হচ্ছে অ্যান্টি গ্রোথ হরমোন, অর্থাৎ যে হরমোন প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, সেই হরমোনটার নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তো এই অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের হরমোন যে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, এই কারণে একে বলা হয় অ্যান্টি গ্রোথ হরমোন। অ্যান্টি গ্রোথ হরমোন, এই হরমোন উদ্ভিদে বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। এই হরমোন বীজের অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি করে এবং বীজকে সুপ্ত অবস্থায় রাখে। তো
এই অ্যাবসেসিক হরমোন এটা এমন একটা হরমোন যে কি করছে, বীজের অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি করছে এবং বীজকে সুপ্ত অবস্থায় রাখছে। কোনো বীজকে যদি আমাদের দীর্ঘদিন সংরক্ষণ করতে হয়, মনে করো যে সর্ষে, এই মুহূর্তে যারা গ্রাম অঞ্চলে থাকো দেখবে চারিদিকে সর্ষে বোনার কাজ শুরু হয়েছে। এই সর্ষে গত 10 মাস ধরে সেটাকে আমরা রেখে দিয়েছিলাম, চাষি ঘরে রেখে দিয়েছিল, সেটাকে তারা কি করছে এখন জমিতে বপন করছে, তার ফলে সেখান থেকে নতুন গাছ বেরিয়ে সর্ষে তৈরি হবে। এই যে দীর্ঘদিন তাকে সংরক্ষণ করা হলো, সেটা কিন্তু অ্যাবসেসিক অ্যাসিড থাকে সেই কারণের জন্য তাকে দীর্ঘদিন সংরক্ষণ করা হলো, সে অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি করেছে, বীজকে সুপ্ত অবস্থায় রেখে দিয়েছে। অনেক সময় কৃত্রিম যে সমস্ত বীজগুলোকে কিনতে পাওয়া যায় সেই বীজের মধ্যে কিন্তু এই অ্যাবসেসিক অ্যাসিড দেয়া থাকে ওই প্যাকেটের ভিতর, যাতে কিনা সেই অঙ্কুরোদ্গমে বাধাপ্রাপ্ত হয় এবং বীজকে সুপ্ত অবস্থায় থাকে। এই জন্য বীজ কিনে আনার পর চাষি দেখবে বীজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেই বীজগুলোকে নিয়ে গিয়ে জমিতে বপন করে বা বসায়, তার কারণ তার মধ্যে কিন্তু এই অ্যাবসেসিক অ্যাসিড দেওয়া থাকে, যাতে যেটা যখন সিজন আসবে তখন সেটার অঙ্কুরোদ্গম হবে এবং তা থেকে ফসল উৎপন্ন হবে। এখন বোরো ধানের সিজন যখন আসবে তখন আমার বোরো ধানের বীজ, ধান থেকে বীজ থেকে অঙ্কুরোদ্গমের প্রয়োজন, তার আগে তো বোরো ধান করলে তো সেই ধানের ফলন হবে না, সেই জন্য অ্যাবসেসিক অ্যাসিড ইউজ করা হয়। এই উদ্ভিদ, এটি উদ্ভিদের পাতা ঝরা প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ কোন উদ্ভিদের প্রচুর পরিমাণে যদি পাতা ঝরে যাচ্ছে দেখি তাহলে তার মানে বুঝতে হবে সেই উদ্ভিদের মধ্যে কিন্তু অ্যাবসেসিক অ্যাসিড প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ অ্যাবসেসিক অ্যাসিডের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু উদ্ভিদের পাতা ঝরা প্রক্রিয়া সেই বিষয়টা কিন্তু সাহায্য করবে। তাহলে উদ্ভিদের পাতা ঝরা প্রক্রিয়ায় সাহায্য করছে যেটা, সেটা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। এবার আমরা দেখে নেব সেকেন্ডারি যে সমস্ত হরমোন গুলো রয়েছে, অর্থাৎ গৌণ হরমোন, তার মধ্যে রয়েছে ক্রোমেটিন। ক্রোমেটিন এই হরমোনটা কি করে, উদ্ভিদের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতিতে সাহায্য করে। তাহলে ক্রোমেটিন হরমোন কেমন ক্ষতিগ্রস্ত স্থান, মনে করো তুমি গিয়ে উদ্ভিদের একটা জায়গায় একটা ব্লেড দিয়ে হোক বা কিছু দিয়ে হোক আঘাত করলে, তার ফলে কি হলো, সেখানে একটা উদ্ভিদের ক্ষত সৃষ্টি হলো, কিছুদিন পর দেখলে সেই ক্ষতটা আবার মিলিয়ে গেছে, তার কারণ এই ক্ষতস্থান মেরামতির কাজটা করে ক্রোমেটিন নামক হরমোন। এই হরমোন কি করবে, উদ্ভিদের ক্ষতস্থান মেরামতের কাজটা সাহায্য করবে। আর ফ্লোরিজেন নামক একটা হরমোন রয়েছে, সেই ফ্লোরিজেন যে হরমোনটা রয়েছে এই হরমোন যে কাজটা করে উদ্ভিদের ফুলের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদের যে ফুল ফুটলো, ফুল ফোটার পর এই ফ্লোরিজেন নামক হরমোন ইউজ করা হয় যে কিন্তু ফুলের বৃদ্ধিতে সাহায্য করবে। অনেক সময় কিছু ফুল আছে যে সমস্ত ফুলগুলো ঠিক মতন ফুটতে চাইছে না, ওয়েদার চেঞ্জ বা কৃত্রিম ভাবে, এখন যেমন সারা বছর গাঁদা ফুল চাষ করা হয়, তো এই গাঁদা ফুল সারা বছর চাষ করতে গেলে এখন শীতকালে গাঁদা ফুলের যেমন সাইজ হবে নিশ্চয়ই গরমকালে সেরকম সাইজ হবে না, তখন গরমকালে যদি ওই গাঁদা ফুলকে শীতকালের গাঁদা ফুলের মতন সাইজে ফোটাতে হয় কৃত্রিম ভাবে, তখন ফ্লোরিজেন হরমোন প্রয়োগ করতে হবে, সে কি করবে ফুলের বৃদ্ধি করে দেবে, এর ফলে কি হবে বড় বড় সাইজের ফুল ফুটবে শীতকালের মতন, অর্থাৎ আমরা সারা বছর ফুল পাবো। তো এইভাবে কিন্তু কৃত্রিম হরমোন গুলো প্রয়োগ করা হয় এবং এই বিভিন্ন হরমোন গুলো আছে। এবার ফ্লোরিজেন কি প্রয়োগ করা হবে, ফ্লোরিজেনের একটা বিশেষ কম্পোজিশন নেওয়া হবে, সেই কম্পোজিশনটার মধ্যে ফ্লোরিজেন থাকবে, সেই ফ্লোরিজেনটাকে কিন্তু প্রয়োগ করা হবে। তো এইভাবে হরমোন গুলো কিন্তু প্রয়োগ করা হয় কৃত্রিম ভাবে মেট করে। এছাড়াও অটোমেটিক উদ্ভিদ দেহে থাকে তো এগুলো ইনবিল্ট উদ্ভিদের মধ্যে রয়েছে, আর যখন আমাদের প্রয়োজন পড়ে সেই মতন আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করে উদ্ভিদের বিভিন্ন কাজগুলোকে কিন্তু, যেটা যেমন প্রয়োজন, যখন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির প্রয়োজন তখন একরকম হরমোন, যখন দৈর্ঘ্য বৃদ্ধি বন্ধ করতে হবে তখন একরকম হরমোন, যখন ফুল ঝরা রোধ করতে হবে তখন একরকম, যখন উদ্ভিদের মূল গজানোর প্রয়োজন হবে তখন একরকম, আবার উদ্ভিদের যখন ফুলের বৃদ্ধির প্রয়োজন হবে তখন এক ধরনের হরমোন আমরা প্রয়োগ করব। তো এই হচ্ছে টোটাল ছিল আজকের ক্লাস, যেখানে আমরা উদ্ভিদ হরমোনের পুরো চ্যাপ্টারটা পড়ে নিলাম। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করবে। এর পাশাপাশি বলবো যদি কোনো জায়গায় কোনো ডাউট এসে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি কিন্তু সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ডাউট ক্লিয়ারিং ক্লাসে। এছাড়া যদি কোনো সমস্যা না থাকে তাহলে বুঝবো সকলেই ওকে, সকলেই সবকিছু বুঝতে পেরেছো, আশা করছি সকলে সবকিছু বুঝতে পেরে যাবে, কারণ গত 2 সপ্তাহ ক্লাসে তো ডাউট পাওয়া যায়নি, তার মানে কি সকলেই সবকিছু বুঝতে পারছো। আর যারা নতুন ক্লাস করছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে যুক্ত হও, কারণ এখানে তোমরা প্রতিনিয়ত জেনারেল সায়েন্সের হাই কোয়ালিটির ভিডিও তোমরা ফ্রি অফ কস্ট ক্লাস করতে পারবে।
দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।